আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে যেগুলো দেখিয়েছিলাম এর আগে, দরজা এবং জানালার কাঠ সম্বন্ধে বর্ণনা দিয়েছিলাম, আজকে আমি ছমিলে এসেছি। এখানে বিভিন্ন ধরনের কাঠ আছে, সেই কাঠগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং কাঠের কোয়ালিটি এবং দাম, এগুলো কিভাবে কিনতে পারবেন বা অ্যাড্রেস কি, এগুলো আপনাদেরকে দেখাবো। তা এখানে আমরা যে আসছি সেখানে সমিলের মালিক যে ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই আপনার নাম? মোহাম্মদ ওমর ফারুক রাসেল। আচ্ছা, মোহাম্মদ ওমর ফারুক রাসেল ভাই, আপনাদের সমিলের অ্যাড্রেসটা? এটা হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, রংপুর। আচ্ছা ঠিক আছে। সি কাঠ দরজার জন্য সবথেকে ভালো আর কি। বর্তমানে মেহগনি কাঠ সাধারণত কি কি কাজে ব্যবহার করা হয়? সব ধরনের ফার্নিচারের কাজেই ব্যবহার করা যাবে, সব ধরনের ফার্নিচার। আচ্ছা, এখানে কাঠের কোয়ালিটি ভালো মন্দ বোঝার উপায় কি? বোঝার উপায়, শুকানোর পর তো মেহগনি কাঠ লাল হয়। আচ্ছা আচ্ছা, ওইভাবে আপনারা বুঝতে পারবেন না, যারা ব্যবসা করি আমরা তাদের একটা আইডিয়া আছে, তারা বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, তারপর আপনি দেখলে হয়তো একটু ইয়ে আসবে, আপনার ধারণা আসবে। এখানে টাইট, যেগুলো গাছ বেশি টাইট হয়, হ্যাঁ সেগুলো আপনি মনে করেন যে এই এই গাছটা, এখানে এইটা গাছ দেখা যাচ্ছে বেশি টাইট, এইটা গাছ টাইট খুব বেশি, এইটা গাছ আবার একটু হালকা, এটা হালকা। আচ্ছা, এই ধরনের ইয়ে আছে এখানে। আপনার দরজা মানে মেইন ইয়ে হচ্ছে আমাদের দরজা, মেইন বিল্ডিং এর দরজা এবং পাল্লা এবং চৌকাঠ আর কি, চৌকাঠের কাঠ এগুলো ব্যবহার করা। মেহগনিটা আর কি এই কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয়। আচ্ছা, এদিকে যা আছে এগুলো সব মেহগনি? সব মেহগনি, এই দিকে আছে ওই দিকে আছে। মেহগনি কাঠ এগুলো কিরকম রেট হিসেবে বিক্রি হয়, কত করে? মেহগনি কাঠ আপনার মানে 2000 টাকা থেকে শুরু করে, মানে সার কাঠ আর কি, সার কাঠ যদি নেন 2000 থেকে শুরু করে একদম 4000 টাকা পর্যন্ত আছে। সিএফজি? হ্যাঁ, অসার কাঠের সেটা সেই ক্ষেত্রে দাম কম। আবার এই যে এইদিকে দেখেন, এইদিকে আবার আছে কড়াই কাঠ আছে। আচ্ছা, এটা কড়াই কাঠ, এটা কত করে? এটা কাঠ আপনার 800 টাকা থেকে শুরু করে 1400 টাকা পর্যন্ত। আচ্ছা, আপনারা মিলের স্টাফ মানে এনারা স্টাফ? হ্যালো, তারপর এইদিকে বড় বড় আম গাছ আছে, এগুলো হচ্ছে বিল্ডিং এর যে সেন্টারিং এর কাজ করে, শাটারিং করে, শাটারিং এর জন্য আম কাট। এই ধরনের এই যে আম, বট, এই ধরনের এই মানে এপাশে যে গাছগুলো আছে এগুলো হচ্ছে আপনার এই শাটারিং এর কাঠ। শাটারিং এর কাঠ আছে, এগুলো কি রকম প্রাইস? এগুলো 400 টাকা, 350 টাকা, 450 টাকা আছে, কাঠ ভেদে দাম আর কি। আচ্ছা, এদিকে ভালো কাঠ গুলো সব নিচে নিচে পড়ে গেছে, যে এগুলো হইতেছে সেগুন কাঠ। সেগুন কাঠ? আচ্ছা, সেগুন কাঠ কত টাকা সেফটি? সেগুন কাঠের এগুলো, সেগুন কাঠের 5000 টাকা সেফটি। টেকসই? এবং টেকসই তো এগুলো আপনার ওই সিঁড়ির পর সিঁড়ি, আপনার বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা এইভাবে ওগুলো ভোগ করতে পারবে, এগুলো কাঠ নষ্ট হয়, নষ্ট হয়। আচ্ছা, সেগুন কাঠের ব্যাপারটা ওইরকম, মানে একটা বিল্ডিং যদি আপনি তৈরি করেন তো বিল্ডিংটা ভাঙি গেছে কোনো কারণে, কাঠগুলো ফেরত পাবেন, তো কাঠ ফেরত পাবেন। আচ্ছা, এটা এটা কি কাঠ? এটা সিল করা, এটা সিল করাই কাঠ। আচ্ছা, এগুলো কত টাকা সেফটি? সিল করাই 1800-1500। 1800, মানে এটা একটু কোয়ালিটি, ওরা গাছ ভেদে দাম হয়, যত বেশি মোটা তত বেশি দাম। তো এখানে এটা কি কাঠ? এটাও আম কাঠ। এটা আম কাঠ। আচ্ছা, আম কাঠের তো রেট শুনলাম। এদিকে দেখা যাচ্ছে ওগুলো ইউক্যালিপটাস, কারণ ওগুলো এমনি টিনের ঘরের জন্য ওগুলো ব্যবহার হয়, ওই ওইদিকে সাদাগুলো। ইউক্যালিপটাস কাঠ কত টাকা সেফটি? এগুলো ইউক্যালিপটাস আপনার 450 টাকা থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত। 700 টাকা পর্যন্ত। আর এখানে যেটা দেখা যাচ্ছে এটা কি কাঠ? এটা ধৌলি, এটা ওই যে সেন্টারিং এর জন্য। সেন্টারিং, সাদাগুলো এর জন্য এটা নিয়ে যাচ্ছে। এটা কি কাঠ? আম কাঠ। আর এদিকে যে এগুলো বাতা দেখতে পাচ্ছি, ওটা এমনি খড়ি হিসেবে কাঠ সাপ না, খড়ি না, ওটা কাঠ কাটার সময় যেগুলো সাইড সাইড ও সেইগুলো আছে, সেইগুলো এখানে সামনে যেগুলো, এখানে মেহগনি আছে, ইউক্যালিপটাস, জাম, মিলের মধ্যে ওইভাবে আলাদা আলাদা ভাবে বসায় রাখার সুযোগ হয় না। আচ্ছা, যখন গাড়ি ঢুকতেই আছে মাল কাটতেই আছে। আচ্ছা, এখানে ব্যাপারটাই এটা কি কাঠ? এটা জাম কাঠ। এটা জাম? আচ্ছা, জাম কেমন টেকসই? জাম কাঠ আগের তো সব সরকারি কাজে জাম কাঠই ব্যবহার হইতো, তো এখন এটা চেঞ্জ করতে সরকার, এখন এটা বলছেন 600 টাকা, 500 টাকা, মোটা গাছ হইলে আর কি 600 টাকা, চিকুন গাছ হইলে 700 টাকা, এরকম 700 টাকা। ওখানে আর একটা যে গাছের ওটা সিল করে, ওটা একটা সিল করে, পাখি গুলো দিয়ে দেবে। সিল করাই কত করে প্রাইস? সিল করাই 1800-1500-2000। আচ্ছা, আর জাম? জামের আপনার ওই তো বললাম 500 থেকে 700, 500 এদিকে আসবে, এটা ফেলে, এটা ফেলে না, এটা সেকশন দেওয়া লাগবে, 3 ফুট হোক না 4 ফুট, যেটা হয় আর কি, 7 ফুট থাকলে 4 ফুট 3 ফুট করেন। আপাতত এই ফিল এখন আপনাকে দেখাইতে পারবো না। আচ্ছা, এগুলো ভিতরে আছে, কি সেকশন মন্ডলী? এই হচ্ছে সমিলের অফিস, আপনারা এখানে আসলে কাঠ নিতে আসতে পারেন।
আপনাদেরকে সমিলের মিলটা দেখাচ্ছি। এগুলো হচ্ছে গাছ, এদিকে এগুলো দেওয়া আছে, এগুলো অত্যন্ত ভারী গাছ। এটা এটা কি যন্ত্র? এটা আচ্ছা, আপনি ওখানে যান। এটি হচ্ছে গাছ কাটা সেই সমিল। এখানে নিচে এই বাক্সটার মধ্যে গাছের গুঁড়ো জমা হয়। এটাতে অনেক যন্ত্রাংশ আছে যেগুলো ব্যবহার করা হয়। এখানে মোটর আছে, এখানে কারেন্টের সাহায্যে সমিল। আপনারা কাঠ লাগলে এখানে এসে কিনতে পারেন। আর আপনার বিল্ডিংয়ে কোন কাঠ ব্যবহার করবেন, আশা করি ভিডিও দেখে সেই ডিসিশনটা নিতে পারবেন। এক্ষেত্রে দাম সম্বন্ধে একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। দর্শক মন্ডলী, আপনারা এখন যেটি দেখছেন এটি হচ্ছে যে হ্যাংস, এটির সাহায্যে আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, ফেসবুকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে আপনার অন্যান্য বন্ধুরা দেখার সুযোগ পায়। এভাবে হ্যান্ডসয়ের সাহায্যে গাছ কাটা হচ্ছে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।